শিম চাষে লাভ বেশি, তাই ধান ছেড়ে শিম চাষে ঝুঁকছেন হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জের কৃষকরা। এ কারণে উপজেলা দুটিতে দিন দিন বাড়ছে শিমের আবাদ। তবে চলতি মৌসুমে প্রত্যাশিত দাম না পাওয়ায় কিছুটা হতাশ কৃষকরা। ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল ও নবীগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে শিম। এক সময় যেখানে ধান চাষ করে কৃষকরা পেতেন 10 থেকে 12 হাজার টাকা, সেখান থেকে তাদের আয় প্রায় 40 হাজার টাকা। 15 থেকে 20 হাজার টাকা খরচা আসে, 1,80,000-90,000 টাকা উঠাইতে পারে। 12 সিম পশিলে পরে প্রতি বছর আমরা 1,00,000 টাকা সিম বিক্রি করতে পারি। তবে চলতি মৌসুমের শুরুতে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় শিম গাছ, সেই সাথে ভরা মৌসুমে শিমের দাম কমে যাওয়ায় হতাশ চাষিরা। আমার এবার বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আছে বর্তমানে 12 টাকা 10 টাকা, এখন আমরা মন দাইতেছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, উন্নত জাতের শিম চাষে হবিগঞ্জের কৃষকদের সহযোগিতা দেওয়া হচ্ছে। শিমে 102 থেকে 103 কোটি টাকার ব্যবসা করতে পারবে। এটি যদিও বাজার দরের উপর কিছুটা ভ্যারি করতে পারে, আমি আশা করব যে তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম। গত 5 বছরে জেলায় শিম চাষ বেড়েছে দ্বিগুণ। তুনা সিনাতনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।